হ্যালো বিহার্স তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদের জানাবো কী করে আপনারা টেলিটক সিমে আপনাদের মিস কল অ্যালার্টটি চালু করবেন তো মিস কল অ্যালার্ট খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস তো এটা যদি আপনার সিমে চালু থাকে আপনার ফোনটা যদি অফ থাকে তাহলে আপনাকে অবশ্যই এটা আপনার মেসেজ পাঠাবে যে আপনাকে কারা কারা ফোন দিয়েছিলো তো টেলিটক সিমে মিস কল অ্যালার্ট সার্ভিস একদম সাত দিন ফ্রি প্রিয়জনের একটি কলও এখন আর মিস হবে না যখন সাথে আছে টেলিটক মিস কল অ্যালার্ট সার্ভিস ফোন বন্ধ থাকলে অথবা ফোন কোনো কারণে যদি আপনার প্রিয়জনের কল মিস হয়ে যায় আপনার ফোন চালু করার সাথে সাথে পেয়ে যাবেন তার নোটিফিকেশন তো আপনারা কি করে টেলিটকে আপনার মিস কল অ্যালার্টটি চালু করবেন তো আজকে আমি সেটি জানাব আপনাদেরকে তো অফারটি চালু করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে স্টার্ট মানে এস টি এ আর টি এম সি লিখে এস এম এস করবেন ডাবল টু ফোর ডাবল ফাইভ নম্বরে সার্ভিসটি প্রথম সাত দিন সম্পূর্ণ ফ্রি সাত দিন পর মাসিক সাবস্ক্রিপশন ফ্রি হিসেবে দশ টাকা কাট চার্জ কাটা হবে সার্ভিসটি যদি আবার অফ করে দিতে চান অফ করে দিতে চান তাহলে স্টপ এস টি ও পি এ লিখে এস এম এস করবেন ডাবল টু ফোর ডাবল ফাইভ নম্বরে একদম চার্জ ফ্রি তো মেসেজে কোনো টাকা কাটবে না তো আশা করি বুঝতে পেরে পেরেছেন ফ্রেন্ডস তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন আর বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন